হ্যালো, সালাম আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আমরা এখন যাচ্ছি মামুদ বেটা শহর রাজশাহীতে। তো আমি অপেক্ষা করতেছি মাহফুজ ভাইয়ের জিএম ভাইয়ের জন্য। আশা করি আপনাদের পুরো ব্লগটা ভালো লাগবে, আর অসাধারণ এই ব্লগটা অবশ্যই আপনারা দেখবেন। আর কে কে রাজশাহী গেছেন অবশ্যই আমাদেরকে জানাবেন। তো আশা করি আপনাদের এই ব্লগটা অনেক ভালো লাগবে। তো চলুন দেখে আসি। তাহলে বন্ধুরা আর দেরি না করে চলে আসুন, আমরা সিনেমেটিক মোডে রাজশাহী শহরটা দেখে আসি এক নজরে। এই রাজশাহী আমরা এখন গুলিস্তান থেকে আমরা সিএনজিত করে সবাই একসাথ হয়ে সিএনজিত করে আমরা যাচ্ছি বাসের গন্তব্য। কোন জায়গায় বাস পাওয়া যায় সর্বশেষ আমরা ঘুরতে ঘুরতে গাবতলী বাস স্ট্যান্ডে চলে আসছি। ওখান থেকে ভালো ভালো বাস রাজশাহী যাওয়ার উদ্দেশ্যে পাওয়া যায়। তো আমরা অলরেডি গ্রামীণ ট্রাভেলস থেকে আমরা টিকিট পাইছি, ভালো আমরা সিট পাইছি A1 B1 B2। তো আমাদের তিনটা সিটের দরকার ছিল, আমরা সুন্দর একটা সিট পাইছি, অনেক ভালো সার্ভিস দিছে তারা, আমাদের সাথে অনেক ভালো ব্যবহার দিছে, যেটা ভোলার মতো নয়, অনেক ভালো লাগছে মোটামুটি আমাদেরকে। তো আমরা ইনশাল্লাহ দেখবো বার জার্নিটা আমাদের কেমন লাগে, অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন, আশা করি ভালো লাগবে। তো গ্রামীণ ট্রাভেলস থেকে আমরা গাবতলী থেকে নিয়েছি, তো আমরা অলরেডি উঠে গেছি বাসে। তো দুর্ভাগ্যজনক আমার সাথে এক খাচ্ছর বেটা আমার সাথে পড়ছে। এই বেটাটা বহুত অনেক আমার সাথে অনেক একটু বার্গেনিং কথাবার্তা হয়েছে, আমার কাছে ভালোই লাগে না, এই জন্য আমার একটু মোড অফ। আর এইদিকে মাহফুজ ভাই আর জিয়াম ভাই পিছনেতে মজা মাস্তি করতেছে, কথা বলতেছে, আর আমি পড়ছি খাচ্ছর বেটার সাথে। যাই হোক, তারপরে কিছু করার বাস থেকে একদম সবচেয়ে সুন্দর একটা বিষয় হলো আমরা বাস থেকে যেভাবে যমুনা সেতুর উপর দিয়ে যে ট্রেন যাচ্ছে এটা উপভোগ করছি, অনেক ভালো লাগছে। আর যে দৃশ্যগুলি যেটা অনেক সুন্দর, মানে চারপাশের যে দৃশ্যগুলি অনেক ভালো লাগছে, চারিদিকে সবুজে ঘেরা। অলরেডি আমরা বিরতিতে চলে আসছি, বাসের বিরতিতে চলে আসছি, আমরা বিরতিতে একটা রেস্টুরেন্টে উঠছি, রূপালি হাইওয়ের সাথে একটা রেস্টুরেন্ট, এখানে অনেক ভালো লাগলো। এটা রাজশাহীর মাঝপথের বিরতি, আমরা এখন হোটেলে আছি, একটু আলতা নাস্তা করবো, তারপরে আবার এখানে 20 মিনিট বিরতির পরে চালু হবে। তুই খাবে, হাত ধুবে, হোটেলের নামটা কি? রূপালি, রয়্যাল রূপালি। কোন জায়গায় এটা এখন? হ্যাঁ, সিরাজগঞ্জ হাইওয়ে। আমরা যে বাসটাতে করে আসছি এটা হলো সেই গ্রামীণ ট্রাভেলস বাস, এটার ভালো, যারা রাজশাহীতে যাবেন অবশ্যই এই বাস করে যেতে পারেন, অনেক ভালো সার্ভিস। আর আমরা এই রূপালী রেস্টুরেন্টে, রয়্যাল রূপালী রেস্টুরেন্টে আমরা খাওয়া দাওয়া করছি, এখানের মানও ভালো। তো তারপরে মোটামুটি আমরা এখন আবার রওনা দিলাম চিরসবুজ সেই রাজশাহীর দিকে, অনেক সুন্দর লাগে। আর বিশেষ করে আমি তো সারাক্ষণ বাইরের দিকে তাকায় থাকি, এই ন্যাচারাল যে মনোরম দৃশ্যগুলি এগুলো আমাকে অনেক ভালো লাগে। তো অলরেডি আমরা মোটামুটি 3 ঘন্টা পরেই চলে আসছি, বিরতির 3 ঘন্টা পরে আমরা রাজশাহী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে চলে আসছি। এই যে দেখেন, যারা যারা দেখেন না, যারা যারা দেখছেন অবশ্যই কমেন্টসে জানাবেন কে কে রাজশাহী প্রকল্প প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দেখছেন। এইটা হলো সেই চত্বর, বিশ্ববিদ্যালয় চত্বর। তো আমরা এখানে সামনে দিয়ে চলে যাচ্ছি, আমরা এখন মোটামুটি চরে আপনাদেরকে শেয়ার করতে ভুলে গেছি,
আমচত্তরটা আমি আপনাদেরকে শেয়ার করতে ভুলে গেছি, সেজন্য আমি দুঃখিত। আমরা এখন যাচ্ছি রেলগেট স্টেশনে, যেটা মেন বাস স্ট্যান্ড, যেটা ওটাতে আমরা যাচ্ছি, ওখানে আমরা যাব। ওখানে আমাদের জন্য গাড়ি অপেক্ষা আছে। মালিক ভাই আমাদের জন্য আগে একটা গাড়ি পাঠিয়ে দিয়েছে, নোহা গাড়ি, সেই গাড়িটা অপেক্ষা আছে। তো আমরা বাস থেকে নামতেছি, ব্যাগগুলি আমরা বুঝে নিয়ে একটু কেনাকাটা করব, তাদের বাড়ির জন্য একটু শপিং করেই তারপরে আমরা ওই গাড়িতে উঠব। আমার গাড়ির ড্রাইভার অলরেডি চলে আসছে, এই যে আপনারা দেখেন গাড়িটা আমাদের জন্য অপেক্ষা করতেছে। তো এই গাড়িতে কিছু ইন্টারেস্টিং ব্যাপার আছে, ড্রাইভারটা অনেক পাজি ছিল, তো সে বুঝতে পারে নাই, মনে করছে আমরা আসলে বুঝি না। তো আমরা এখানে যে তিনজন ড্রাইভের প্রতি অনেক অভিজ্ঞতা আছে, আমরা নিজেদের গাড়ি নিজেরা ড্রাইভ করি। তো আমরা ওঠার পরে অনেক গরম, প্রচণ্ড গরম, ওদের ওকে বললাম এসি চালাইতে, সে বলতেছে ভাই এসি তো চালাইছি বাট কেন জানি এসি চলতেছে না। আসলে তার গাড়িতে এসি নষ্ট, একেবারে টোটালি নষ্ট, ওটা কখনো জানি এটা কোন বছর যে নষ্ট হয়েছে সেটা সেও জানে না, আমাদেরকে মিথ্যা কথা বলছে। তো অনেক গরমে, যাই হোক, তো আমরা গ্লাস খুলে মোটামুটি যাচ্ছি। আরেকটা জিনিস সে একটা কি করলো, সে আমাদের যাওয়ার মাঝখানে, সে যাওয়ার আগে গ্যাস ইয়ে ফিল আপ করে নাই, এখন আমরা যখন যাব তখন সিএনজি ইয়েতে পেট্রোল পাম্পে নিয়ে সিএনজি ঢোকানোর জন্য তো অলরেডি লাইন ধরাই দিবে। তো ওখানে আমাদের আসলে একদম কঠিন একটা সময় যায়, অনেক লম্বা একটা সময় যায়, 1-1.5 ঘন্টা সময় গেল আমাদের ওখানে, খুব কষ্টের। তারপরে কষ্টের মাঝে যাই বলেন না কেন, আমরা মালিক ভাই যাচ্ছি বাড়িতে যাচ্ছি, আর উনি যেমন অনেক হ্যাপি, আমরা আসলে আমরাও অনেক খুশি। তো আর একটা আরেকটা কথা না বললে নয়, রাজশাহীর শহরটা অনেক সুন্দর, পরিপাটি অনেক পরিষ্কার, এই যে পৌরসভার রাস্তাগুলি দেখেন অনেক সুন্দর, মানে এক কথা বলতে গেলে একটা বিদেশির সাথে তুলনা করা যায়, মানে একদম পরিষ্কার দেখলাম। তো অলরেডি আমরা সিএনজি স্টেশনে চলে আসছি, তো এইখানে লাইন ধরতে হবে। তো আমি কখনো দেখি নাই, বিশেষ করে আমার বাড়ি নোয়াখালী, যখন আমরা নোয়াখালীতে, ঢাকা থেকে নোয়াখালী যাই, কখনো প্রাইভেট কার নিয়ে এত বেশি জ্যামে পড়তে না, 1-2টা গাড়ির পিছনে। এইখানে 1-1.5 ঘন্টা লাগে এক একটা গাড়ি গ্যাস ঢুকাইতে হলে, কারণ এখানে একটাই অনেক দূর, অনেক মানে একটাই সিএনজি পাম্প, আর আশেপাশে অনেকখানি আর সিএনজি পাম্প নাই, সেই সুবাদে সব গাড়িগুলো এখানে আসে। আর একটা আন্টি তো এখানে চা বিক্রি করে, এই চায়ের টান তো আর সহ্য করতে পারি নাই, আমরা চাটা নিলাম আর এখানে বসে বসে দেখতেছি, নিচে মাছ ধরতেছে আন্টির জামাই, মাছ ধরতেছে এখানে। তো মোটামুটি চাটা অনেক ভালো, আর বিশেষ করে আমি মাহফুজ ভাই জিয়া, আমরা যে কোনো এলাকায় গেলে ওই এলাকার খাবারের প্রতি আমাদের একটা ইয়ে থাকে, টান থাকে, আমরা ওটা ভালো হোক খারাপ হোক এটা টেস্ট করবো। তো আমরা এখানে বিভিন্ন রকমের ছবি উঠাই, কথাবার্তা বলে মোটামুটি 45 মিনিট কাটাই দিলাম। 45 মিনিট কাটানোর পরে ড্রাইভার আমাদেরকে সিগনাল দিল, হ্যাঁ ভাই আমাদের সিএনজি এখন অলরেডি হয়ে গেছে, আমরা ফিল আপ করে নিছি, এখন আমরা যাইতে পারি। তো নোহা গাড়িতে আর কি ওরা গ্যাস নিছে আর কি, সরি গ্যাস নিছে। তো আমরা এখন যাচ্ছি, এই আবারও সুন্দর লাগতেছে, মনোরম পরিবেশ। আর এই পরিবেশটাতে আপনারা দেখবেন এখানে পান পরা গাছে, মানে যারা পানের চাষ করে, এই যেগুলি এগুলি হলো পানের পান পরা যেগুলি বলে। তারপরে আবার আপনার আছে গ্যার আছে, যেখানে মাছের চাষ করে, কলা বাগান আছে, প্রচুর পরিমাণ কলা বাগান আছে, পান বাগান আছে, ঠিক আছে। এগুলি দেখতে দেখতে আমরা যাচ্ছি। তো শহর থেকে প্রায় 45 মিনিটের রাস্তা ওনাদের গ্রামের বাড়ি। তা আমরা ভুলে যাবেন না, আমরা যাচ্ছি এখন কোথায়, আমরা বাগমারা যাচ্ছি, আমরা বাগমারা উপজেলাতেই যাচ্ছি, আর মালিক ভাইয়ের বাড়ি ওখানে, আমরা ওখানে যাব। আশা করি আমাদের এই রাজশাহী ট্যুরটা, আমাদের 2 দিনের হলো, আমাদের 2-3টা পার্ট আসবে ব্লগ, অবশ্যই আপনারা দেখবেন। আমরা অলরেডি চলে আসছি, ওনার বাবা এবং ওনার ছেলে মাবাশ্বর, মাবাশ্বর আমাদেরকে রিসিভ করতে নিয়ে আসছে, রিসিভ করার জন্য আসছে তারা। তো আমরা যাচ্ছি, তো মোটামুটি আমরা যেগুলি কেনাকাটা করছি এগুলি নামাচ্ছি, আর আমাদের প্রয়োজনের ব্যাগগুলি যেগুলি আনছি এগুলি নিয়ে যাচ্ছি। এই তো মালিক ভাই, মালিক ভাই অনেক খুশি, আর বলতেছে ভাই জীবনে মনে আর আসবেন না যত কষ্ট হয়েছে। আরে না ভাই, কি যে বলেন কষ্ট, এই যে একজন একজনের সাথে দেখা করা, এক এক এলাকা থেকে আরেক এলাকাতে যাওয়া, এটা যে কত আনন্দের বিষয়। এরা যারা ভ্রমণ প্রিয়সী, যারা ট্রাভেল করে, তাদের কাছে এটা বুঝতে, তারা বলতে পারবে এটা যে কত মজার, কত আনন্দ। ইনি হলেন মালিক ভাইয়ের আব্বা। তো আমরা ওনাদের বাড়ির দিকে যাচ্ছি, জিএম ভাই ওনার ছেলেকে কোলে নেওয়ার জন্য চাচ্ছে, আমাদেরকে নতুন দেখছে তো এই জন্য আসতে চাচ্ছে না, শেষ মুহূর্তে মোটামুটি মাহফুজ ভাই কোলেই নিয়ে নিল। তো এই হলো সেই মাবাশ্বর, মালিক ভাইয়ের ছেলে, একটাই মাত্র ছেলে। তো আমরা এখন মোটামুটি সবগুলি নিয়ে আমরা যাচ্ছি মালিক ভাইয়ের, এখান থেকে ওই ভিতরে গাড়ি ঢুকতেছে না, একটা মসজিদের কর্নারে, ওখানে একটা চিপা রাস্তা আছে, ওই জন্য গাড়ি ঢুকবে না। তো আমরা হাঁটেই যাচ্ছি,
আর এখানে মোটামুটি সবগুলি পরিপাটি আছে, কিছু কিছু মাটির ঘর আছে, বেশিরভাগ সাইড ওয়াল দিয়ে ঘর করা। তো ইনশাআল্লাহ আমরা পরবর্তী ব্লগে আপনাদেরকে সব কিছু দেখাবো। আমরা এখানে অনেক আনন্দ করি। এদিকে মালিক ভাই আমাদের জন্য দুইটা মোটরসাইকেল রেডি করে রাখছে, যাতে আমরা ঘুরে পেরাতে কোনো সমস্যা না হয়। আর আমাদের এখানে নাস্তা রেডি করছে আমাদের জন্য, আমরা সবার সাথে কথাবার্তা বলে পরিচিত হচ্ছি। মানিকের কলা, যে কে কে রাজশাহীর মানিকের কলা খাইছেন অবশ্যই জানাবেন। নাস্তার প্রথম প্রায়োরিটি আমাদের মানিকের কলা, সাথে এখানকার লোকালি তরমুজ আছে, কিছু পিঠা আছে যা আমাদের অনেক ভালো লাগছে। আর আশা করি আপনাদের পুরো ব্লগটা ভালো লাগবে। পরবর্তী ব্লগটা অবশ্যই দেখবেন আর শেয়ার করতে বলবেন।